আশা করি তোমরা বাড়িতে সকলে ভালো আছো। সরকারি শামসুর রহমান কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাষক বাংলা। আজকে তোমাদের আমি যে ক্লাসটি নেব সেটি হচ্ছে বাংলা বানান। বাংলা বানান নিয়ে আজকে আমরা যে টপিকসটি সাজিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, আমি সব লিখে ফেলছি। আজকে আমরা শুরু করব বাংলা বানান নিয়ে। দেখো, আমি প্রথমেই যে বানানটি লিখেছি, আমরা অনেক সময় বানান করতে গিয়ে, বানান লিখতে গিয়ে দু এবং দয় রসকার এবং দয় দীর্ঘকার ব্যবহারে অনেক সময় ভুল করি। দেখো, সেটা যদি আমরা একটু ভালো করে আজকে বুঝে নিতে পারি তাহলে আর এই সমস্যাটা থেকে আমরা পরিত্রাণ পাবো। দেখো, যেই সকল শব্দের বানানে দূরবর্তী বোঝায়, যেই সকল শব্দের বানানে দু দিয়ে যেই সকল বানানে দূরবর্তী বোঝাবে সেটাই আমরা দীর্ঘকার ব্যবহার করব, আর যেই সকল বানানে দূরবর্তী বোঝাবে না সেটাই আমরা হ্রস্বকার ব্যবহার করবো। দেখো, দেখাই দুর্নীতি, দুর্গ, দুর্যোগ, দুর্বল, এই সকল বানানে একটিতেও দূরবর্তী, দূরত্ব বোঝাচ্ছে না। কিন্তু দেখো, আমি পরবর্তীতে দেখছি দুরবীক্ষণ, দূরীকরণ, দূরবর্তী, এ সকল বানানে দূরত্ব বোঝাচ্ছে। তাহলে বিষয়টি হচ্ছে দূরত্ব বোঝালে দীর্ঘকার হবে, দূরত্ব না বোঝালে দীর্ঘকার হবে না। তাহলে বিষয়টি তোমরা ভালো করে বুঝে নিয়েছো। দেখো, আরেকটি ব্যবহার আজকে আমরা শিখবো, সেটি হচ্ছে একটা হচ্ছে মূর্ধন্য ষ, আর একটা হচ্ছে দন্ত ষ টয়ের ব্যবহার। দেখো, বিদেশি শব্দ, যেই বিদেশি শব্দে মূর্ধন্য ষ ট এটা হবে আর দন্ত ষ ট হবে, এবং বিদেশি শব্দ যদি না হয় তৎসম শব্দ হলে দন্ত ষ ট হবে। দেখো, যেমন লেখছি পোস্টার, স্টার, স্টোর, পোস্টার এবং পোস্ট, এই শব্দগুলো মূলত বিদেশি শব্দ। বিদেশি শব্দে যে সকল বিদেশে বাংলা ভাষায় যে বিদেশি শব্দগুলো আছে সবগুলোতে হবে ষয়টা, দন্ত ষয়টা এটা, আর যদি বিদেশি শব্দ না হয় তাহলে হবে দন্ত ষয়টা। দেখো, এই যেমন কি বৃষ্টি, কৃষ্টি, মিষ্টি, কষ্ট, নষ্ট, এগুলো হচ্ছে সব তৎসম শব্দ, আর তৎসম শব্দ যেটা হবে সেটাই হবে দন্ত ষয়। দেখো, তিন নম্বর আলী প্রত্যয়যুক্ত শব্দের হ্রস্বইকার হবে আলী। দেখো দেখো, মিতা যোগ আলী সমান সমান মিতালী, সোনা যোগ আলী সোনালী, রূপা যোগ আলী রূপালী, স্বর্ণ যোগ আলী স্বর্ণালী। তাহলে আমরা মিতালী, সোনালী, রূপালী, স্বর্ণালী এই সকল শব্দে সবসময় কী ব্যবহার করবো? হ্রস্বইকার ব্যবহার করবো, কখনোই আমরা দীর্ঘইকার ব্যবহার করবো না। কিন্তু কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখি আমরা দীর্ঘইকার লিখতে, যেরকম সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক। এখন এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা এই নামটি ব্যবহার করছে, সুতরাং সেখানে আমরা দীর্ঘইকারে ব্যবহার করবো। রূপালী ব্যাংক নামের ক্ষেত্রে এবং কোনো ব্যক্তির প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি দীর্ঘইকারে ব্যবহার করে আমরা সেটাই ব্যবহার করব, কিন্তু বা কোনোই তো বাংলা বানানে আমরা ব্যবহার করব হ্রস্বইকার। দেখো, চার নম্বর নিয়ম, শব্দের শেষে জীবী যুক্ত হলে দীর্ঘইকার হয়, যেরকম পেশাজীবী, শ্রমজীবী, আইনজীবী, মৎস্যজীবী, এই শব্দগুলোতে প্রত্যেকটাই কি হয়েছে শেষে দীর্ঘইকার। পরীক্ষায় তোমাদের একটা হ্রস্বইকার একটা দীর্ঘইকার দিয়ে দেবে, সেখানে তোমরা বুঝে উঠতে না পারলেই কিন্তু ভুল করবে। সুতরাং তোমরা মনে রাখবে যে শব্দের শেষে জীবী যুক্ত, যেখানেই যুক্ত হবে সেখানেই কী হবে দীর্ঘইকার হবে দুইটাই। অঞ্জলি দ্বারা গঠিত শব্দে হ্রস্বইকার হবে। দেখো, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি এই সকল শব্দে সব হ্রস্বইকার, কিন্তু আমরা হওয়ার অংশে এটাই দীর্ঘকার ব্যবহার করি না জানার কারণে, কারণ এই শব্দগুলোর শেষে শ্রদ্ধা যোগ অঞ্জলি এভাবে গঠিত হয়েছে। শ্রদ্ধা, পুষ্প যোগ অঞ্জলি পুষ্পাঞ্জলি, গীতা যোগ অঞ্জলি গীতাঞ্জলি এভাবে শব্দটি ছিল, সেজন্য আমরা কী ব্যবহার করব? হ্রস্বইকার ব্যবহার করবো, কারণ এটা অঞ্জলি দ্বারা গঠিত শব্দ। দেখো, আমি কিছু লিখছি এখানে। দেখো, আমাদের আছে কিছু সন্ধিজাত শব্দ। দেখো দেখো, শিরো, আমি লিখে আছি শিরোযোগ পীড়া, শিরোপীড়া। দেখো, শিরোপীড়ায় বিসর্গ রয়ে গেছে, শিরোপীড়া, মনকষ্ট, দুঃসহ, দুঃশাসন, এই শব্দগুলোতে কী রয়ে গেছে? বিসর্গ রয়ে গেছে। আমরা বিসর্গ দিব কি দিব না একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কেন এখানে বিসর্গ রয়ে গেল নিয়মটা একটু বুঝলেই তোমরা এটা ভালো করে বুঝে নিতে পারবে। বিসর্গ, দেখো, লেখা সন্ধির নিয়মে বিসর্গের পর যদি ক খ প খ তালে পোষক দন্তস্ব থাকে তবে বিসর্গ অপরিবর্তিত হবে বা অপরিবর্তিত থাকবে। যেরকম লিখছি, দেখো, শিরোযোগ পীড়া, এই যে বিসর্গের পরে
এই যে প প ধ্বনি এসেছে সেজন্য এই বিসর্গ অপরিবর্তিত থেকে রয়ে গেছে মনোযোগ কষ্ট মন কষ্ট দেখো এই যে ক বিসর্গের পরে ক এসেছে দুঃসহ দু যোগ সহ দুঃসহ এই যে স এসেছে দু যোগ শাসন তালে প স এসেছে সুতরাং আমরা কি পেয়েছি ক ক বিসর্গের পরে যদি ক খ ক ফ তালে প স দন্ত স থাকে তাহলে বিসর্গ লোপ পাবে না বিসর্গটা সেই শব্দের সাথে থেকে যাবে তারপরে দেখো আমি আরেকটি লিখেছি তত যোগ অধিক ততধিক বয় যোগ অধিক বয়োধিক এই শব্দ দুটোতে দেখো কি হয়েছে বিসর্গ উঠে গিয়ে ওকার হয়েছে কারণ কি দেখো আমি লিখে রেখেছি অযুক্ত বিসর্গের পরে অ ধ্বনি এলে বিসর্গ উঠে গিয়ে ওকার দেখো বিসর্গের পরে অ ধ্বনি এসেছে এটা হচ্ছে বিসর্গ তারপরে এসেছে অধ্বনি সুতরাং এই বিসর্গ উঠে গিয়ে এই অ এবং বিসর্গ দুটো মিলে হয়ে গেছে ওকার এই দুটো মিলে হয়ে গেছে কি ও এই যে সেই ওটা এখানে আছে এখানে দিয়েছে বয় যোগ অধিক বয় দিকে দুটো মিলে হয়েছে ও সুতরাং এই যে সেই ওটা এখানে আমরা দিয়ে দিয়েছি বয় অধিক বুঝতে পেরেছ তারপর দেখো আমি আরো কিছু সন্ধিজাত শব্দ লিখেছি দেখো মনোযোগগত মনোগত সদ্যযোগ জাত সদ্যজাত মনোযোগ রম মনোরম যশযোগ লাভ যশলাভ পুরোযোগ হিত পুরোহিত অধোযোগ মুখ অধম এই শব্দগুলো তোমরা একটু লেখো আমি দেখে দেখে রাখছি পূর্বপদে যদি অবিসর্গ থাকে এবং পরপদে প্রথমে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম অথবা জ র ল ব হ এই ধ্বনিগুলো আসে তবে উভয় মিলে ওকার হয় দেখো তাহলে এই যে এটা হচ্ছে অবিসর্গ কারণ এই নয়ের সাথে একটি অ আছে সেজন্য এটা অবিসর্গ অ এর পর আসছে কি বর্গের তৃতীয় ধ্বনি গ ক খ গ এই যে ক খ গ ঘ উ তাহলে বর্গের তৃতীয় ধ্বনি হচ্ছে এটা এই যে গ গ এসে যায় বিসর্গ এবং গ এই দুটো মিলে কি হয়েছে ও ও এই যে সেটা ওটা এই যে ওটা এই যে মন মনোযোগগত এই ওটা যুক্ত হয়ে গেছে সদ্যযোগ জাত দেখো এই যে চ ছ জ এই দেখো এটাও বর্গের তৃতীয় ধ্বনি সুতরাং সদ্য এই যে বিসর্গ বিসর্গ এবং এই জ এই দুটো এই দুটোর প্রভাবে এই দুটো মিলে হয়ে গেছে কি ও এবং ওটা এই যে ওকারের সাথে ওটা ওয়ের সাথে যুক্ত হয়েছে মনোযোগ রম মনোরম ঠিক আছে রয়ের প্রভাবে বিসর্গ উঠে গিয়ে কি হয়েছে ওকার হয়েছে ওটা এই ওটা নয়ের সাথে যুক্ত হয়েছে যশযোগ লাভ যশলাভ পুরোযোগ হিত পুরোহিত অধোযোগ মুখ অধোমুখ এই যে ম ময়ের ময়ের প্রভাবে ওটা ওকার হয়ে গেছে এবং ওটা এই যে ধয়ের সাথে যুক্ত হয়েছে সাথে সাথে মিল তুই বুঝতে পারছি এরকম যদি আমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করি এবং কিছু নিয়ম কানুন বাসায় বসে যদি আমরা দেখি তাহলে আমাদের বাংলা বানানটা শুদ্ধ হয়ে যাবে এবং বাসায় বসে আশা করি তোমরা প্র্যাকটিস করবে পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব তোমাদেরকে সকলকে ধন্যবাদ